ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস আমি রোহন নাগ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন বাড়িতে আছেন ভালো আছেন যাই হোক এই ভিডিওটার আগের ভিডিওরই একটা মোবাইল ভার্সন তার মানে আমি বিগত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম যে দু হাজার সালে প্রপার মেথড ফলো করে মানে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো সেই ভিডিওটা দেখার পর আপনাদের কাছ থেকে প্রচুর কমেন্ট পেয়েছি আমি প্রচুর রেসপন্স পেয়েছি যে দাদা এই ভিডিওটারই একটা মোবাইল ভার্সান দেখান মানে মোবাইলে কিভাবে এই চ্যানেল ক্রিয়েট করতে পারবো সেটা দেখান তো আমি ভেবে দেখলাম এটা আপনাদের জন্যেও খুবই হেল্পফুল হবে কারণ অনেক মানুষই আছে যারা ইউটিউবে কেরিয়ার করতে চান মোবাইল থেকে বা যাদের ল্যাপটপ নেই সো এই ভিডিওতে আমি একইভাবে আগের ভিডিওর মতোই স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো যে কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর সেখান থেকে আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর সেটাকে কিভাবে ভেরিফাই করবেন কিভাবে তার চ্যানেল আর্ট দেবেন কিভাবে তার লোগো দেবেন এই সব কিছু আর এই রিলেটেড যত কিছু আছে এই ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে সো আপনাদের কোনো অসুবিধা হবে না এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই নিজে হাতে মোবাইল থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এই ভিডিওতে যা কিছু দেখাবো তার জন্য কোনো রকম কম্পিউটারের দরকার নাই এই সব কিছু কাজ আপনারা নিজের মোবাইল মানে অ্যান্ড্রয়েড ফোন থেকে করে নিতে পারবেন ওকে সো এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি যেটা দেখাবো বলেছিলাম যে কিভাবে ভিডিও এসিও করতে হয় মানে ভিডিও আপলোড করে কিভাবে তার হেডলাইন দিতে হবে কি কিওয়ার্ড দিতে হবে কি ডেসক্রিপশান দিতে হবে এক কথায় ভিডিও কিভাবে এসিও করতে হবে যাতে আপনার ভিডিও বুস্ট হয় মানে প্রচুর ভিউজ আসে তো সেই ভিডিওটা আমি আজকে দেখানোর কথা ছিল বাট আপনাদের এত বেশি রিকোয়েস্টের জন্য নেক্সট টাইম ওটা আপলোড করবো সো সেই ভিডিওটারও যদি আপনারা মোবাইল ভার্সেন চায় চান তাহলেও সেটা আমাকে জানিয়ে দেন কমেন্টে জানিয়ে দেবেন তাহলে সেটার জন্যও আমি একটা সেপারেট মোবাইল ভার্সেন বানিয়ে দেবো যাতে আপনারা মোবাইল থেকেও ওই ভিডিওটা এসিও করে নিতে পারেন মানে মোবাইল থেকে যেমনভাবে আপলোড করবেন ঠিক আছে সো তাহলে চলুন আর দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করছি ওকে সো প্রথমে আমরা একটা নিউ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো আমাদের প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে বা ইউটিউব অ্যাকাউন্ট আছে বাট সেগুলো ইউজ করবো না একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য ক্রোম ব্রাউজার খুলে নেবো ক্রোম ব্রাউজার আশা করি প্রত্যেকের মোবাইলে আছে তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে এসে জিমেল ডট কম লিখে সার্চ করব ওকে সো এবার সাইন ইন বাটনে ক্লিক করলাম এখানে দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ফর মাই সেলফ আচ্ছা এবার আপনাকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড এগুলো এন্টার করতে হবে সো ফার্স্ট নেম দেবো আমার অলরেডি প্রচুর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো আমি আমার ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিচ্ছি সো নাম দেবো ফার্স্ট নেম দিলাম পুলক লাস্ট নেম দিলাম দে ওকে এবার একটা ইউজার নেম আমাকে এখানে দিতে হবে হুম ওকে সো আমি একটা ইউজার নেম দিয়ে দেবো দেখি ইউজার নেম এটা অ্যাভেলেবেল আছে কি না ওকে এবার পাসওয়ার্ড দেবো এরপর কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটা আচ্ছা এরপর নেক্সট বাটনে ক্লিক করব ওকে এবার আপনাদেরকে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিতে হবে এই কারণে কারণ আপনাদের ফোন নাম্বারে একটা গুগল থেকে একটা সিকিউরিটি কোড পাঠানো হবে তো আমি আমার ফোন নাম্বার এন্টার করবো ওকে সো এবার রিকভারি ইমেল অ্যাড্রেস একটা আপনি দিতে পারেন বাট এটা কমপ্লিটলি অপশানাল দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে হয় আমার সো এবার আপনাদেরকে আপনাদের বার্থডেটা এন্টার করতে হবে ঠিক আছে ওকে সো আমি বার্থডেট এন্টার করে নিয়েছি এরপর জেন্ডার সিলেক্ট করে নেব ওকে জেন্ডার মেল এরপর নেক্সটে ক্লিক করব সো আমার নাম্বারে একটা ভেরিফিকেশান কোড পাঠাতে হবে সো আমি সেন্ড বাটনে ক্লিক করব ওকে সো কোডটা চলে এসছে এরপর ভেরিফাই বাটনে ক্লিক করবো এটা স্কিপ করবো এখানে প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশানস আছে এটাকে এগ্রি করতে হবে আই এগ্রি ওকে সো আমাদের জিমেল ক্রিয়েট হয়ে গেছে এই নিউ জিমেল অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেল ইউজ দ্য ওয়েব ভার্সানে ক্লিক করব সো দেখুন আমাদের ইনবক্সে এখন একটি মেসেজ এসছে কেবলমাত্র গুগল কমিউনিটির তরফ থেকে সো যেটা আমি বলতে চাইছি যে আমাদের অ্যাকাউন্টটা দেখুন ক্রিয়েট হয়ে গেল এ দেখুন যে ইউজার নেমটা আমরা দিয়েছিলাম জিরো ওয়ান পি ডে অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ওকে সো এটা আমাদের ক্রিয়েট করা থাকলো এটাকে এখন রেখে দেবো দিয়ে একটা নিউ ট্যাব ওপেন করে নেবো এখান থেকে সো ট্যাব ওপেন করার জন্য এখানে ক্লিক করবো তারপর এই প্লাস বাটনে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নেবো এরপর আমরা কি করব ইউটিউব ডট কম খুলে নেব ঠিক আছে ওকে সো ইউটিউব ডট কম আমরা খুলে নিয়েছি আমাদের ক্রোম থেকে দেখুন এই ইউটিউবটা দেখতে একদম পুরোপুরি আমাদের মোবাইল ভার্সানে যেটা মোবাইল অ্যাপে যেমন থাকে সেরকম দেখে লাগছে সো এবার আমরা এই একদম কর্নারে এখানে চলে আসবো দেখুন অলরেডি এটা সাইন ইন হয়ে গেছে অটো সাইন ইন হয়ে গেছে আমাদের যে ইমেল আইডিটা আমরা ক্রিয়েট করলাম সেটাতে জিরো ওয়ান পিডে অ্যাট ঠিক আছে আচ্ছা এবার আমরা কি করব এটাকে একদম এই তিনটে ডট আছে এই বাটনে এখানে যাব। এ তারপর নিচে দেখুন এখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে এইটাতে ক্লিক করব এবার দেখুন যে সাইটটা আমাদের লোড হলো এই সাইটটা দেখতে কিন্তু আর মোবাইল ভার্সনের মতো বা আমাদের মোবাইল অ্যাপে যেরকম দেখায় এরকম নয় কিন্তু একদম ডেস্কটপের মতো লাগছে ওকে সো কি করব আমরা এই একদম এটাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই এই যে কর্নারে এই প্রোফাইল অপশন আছে এখানে যাব এখানে ক্লিক করব। এবার আমাদেরকে একটা অপশান আসছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল ঠিক আছে সো এটা আমাদের নতুন চ্যানেল আমরা জাস্ট অটো লগ ইন হয়েছি আমাদের তো এখনও চ্যানেল ক্রিয়েট করা হয়নি সো এই ক্রিয়েট এ চ্যানেল বাটনে ক্লিক করব ওকে সো এরকম আমাদের কাছে এলো সো ইর ক্রিয়েটের জার্নি বিগিন সো গেট স্টার্টেড ক্লিক করব ঠিক আছে সো এবার দেখুন এবার আপনাকে বলা হচ্ছে চুজ হাউ টু ক্রিয়েট ইয়োর চ্যানেল মানে কিভাবে আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন প্রথম অপশান আছে আপনি আপনার যে নামে চ্যানেলটা আছে মানে যে নামে গুগল অ্যাকাউন্টটা আছে সেই নামটাই ইউজ করবেন মানে যেহেতু আমার অ্যাকাউন্টটা পুলক দে নামে আছে আমি কি সেই অ্যাকাউন্টটাই ইউজ করব নাকি একটা কাস্টম নেম নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে নেব নতুন নাম দিয়ে সো আমি নতুন নাম দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে চাই এবং আমি এই চ্যানেলটা গেমিং চ্যানেল করতে চাই সেই জন্য আমি কাস্টম নেমে গিয়ে ক্লিক করব ওকে ওকে সো এবার অ্যাড ইউর চ্যানেল নেম সো এবার আমি আমার চ্যানেল নেম দেবো আমি আমার চ্যানেলের নাম মোটামুটি ঠিক করেছি যে হবে গেমিং কনসোল গেমিং কনসোল ঠিক আছে এরপর এই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ গুগল অ্যাকাউন্ট এইটাতে টিক দিতে হবে এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে দেখুন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এবার আমি জুম করিয়ে একদম কোণে নিয়ে গিয়ে দেখাবো দেখুন গেমিং ক্যান্সেল বলে আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে ওকে সো এবার আমরা নেক্সট স্টেপে আসি নেক্সট স্টেপ হল ভেরিফিকেশান সো ভেরিফিকেশান করার জন্য আমাদেরকে কি করতে হতো আগে আমাদেরকে প্রথমেই সবসময় আমাদেরকে যেটা করতে হতো সেটা ক্রিয়েটার স্টুডিওতে যেতে হতো সো ক্রিয়েটার স্টুডিওতে আসার পর এখানে আমরা চ্যানেল সেকশনে যেতাম কিন্তু এই ক্রিয়েটার স্টুডিওতে মানে ক্রিয়েটার স্টুডিও বিটা যেটা মোবাইল থেকে খুলছে সেখানে সেই অপশান নেই এবং আগে এখানে এই জায়গাতে ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক ছিল সো যেহেতু এইখানে আর ক্রিয়েটার স্টুডিও ক্লাসিকের অপশান নেই সো আমরা কোনোভাবেই সেটাকে অ্যাক্সেস করতে পারবো না কোনো ট্রিক নেই যাদের মোবাইলে আর আসছে না তাদের মোবাইলে আসবে না ইউটিউব থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে বাট তার মানে কি আমরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবো না না তা নয় আরও মানে নিয়ম আছে সো চ্যানেলটাকে ভেরিফাই করার জন্য আমরা একদম উপরে এই অ্যাড্রেস বারে যাব এখানে গিয়ে ইউটিউব ডট কম লিখবো হুম দিয়ে আবার ইউটিউবে আমাদের হোম পেজে আসবো হোম পেজে আসার পর এ একদম কোণে গিয়ে প্রোফাইল সেকশনে গিয়ে এখানে ক্লিক করব তারপর দেখুন সেটিংস সেটিংসে আসব সেটিংসে আসার পর এখানে দেখুন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স ঠিক আছে এখানে ক্লিক করব সো চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই চ্যানেল সেকশনে পাঠিয়ে দেওয়া হবে দেখুন আমাদের চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে নাই ভেরিফাই আমাদেরকে করতে হবে ভেরিফাই করা ইম্পর্টেন্ট কারণ ভেরিফাই না করলে আপনি আপনার কাস্টম থামনেল দিতে পারবেন না তারপরে আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন না পনেরো মিনিটের থেকে বেশি বড় ভিডিও দিতে পারবেন না সো অনেক কিছুই কাজ আপনি পারবেন না যদি আপনি আপনার চ্যানেলটাকে ভেরিফাই না করেন সো তার জন্য আমাদেরকে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার জন্য আমরা এই ভেরিফাই অপশানে ক্লিক করব ঠিক আছে সো ভেরিফাই অপশানে ক্লিক করার পর এখানে আপনি ভেরিফিকেশন কোডটা আপনি কিসের মাধ্যমে নেবেন আপনি কলের মাধ্যমে নেবেন নাকি আপনি টেক্সটের মাধ্যমে নেবেন আমি টেক্সট সিলেক্ট করব। তো টেক্সট সিলেক্ট করার পর আমাদেরকে আমার ফোন নাম্বার এখানে এন্টার করতে হবে ঠিক আছে এবং মনে রাখবেন একটা ফোন নাম্বার থেকে আপনি মাত্র দুটো চ্যানেলই ভেরিফাই করতে পারেন তার বেশি করতে পারেন না সো আপনি আপনার নাম্বার এন্টার করুন আচ্ছা নাম্বার এন্টার করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে সো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজ চলে এসছে সো এবার ছয় ডিজিটের ভেরিফিকেশান কোডটা আমি এখানে এন্টার করে দেবো এরপর সাবমিট বাটনে ক্লিক করে দেবো ব্যাস দেখুন আমার চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে কংগ্র্যাচুলেশন ইওর ইউটিউব চ্যানেল ইজ নাও ভেরিফাইড সো এভাবে আপনি আপনার চ্যানেল ভেরিফাই করতে পারেন সো আশা করি কোনো অসুবিধা হলো না এটা বুঝতে ভেরিফাই করাটা খুবই ইজি সো এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব সো এখন আমাদের ইউটিউব স্টুডিওতে এসে দেখতেই পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্সের জিরো সাবস্ক্রাইবার সব কিছুই জিরো ভিউজও জিরো থাকবে কারণ যেহেতু আমাদের একদমই নিউ চ্যানেল যাই হোক সো এবার আমরা নেক্সট স্টেপে যাবো সো নেক্সট স্টেপ হলো যে সেটিংস তো সেটিংস আমরা কিছু সেটিংস চেঞ্জ করে নেবো মানে ডিফল্ট সেটিংস যেটা ছিল সেখান থেকে কিছুটা একটু চেঞ্জ করে নেবো ওকে সো তার জন্য একদম নিচে এই সেটিংস বাটনে যাবো এখানে আসার পর জেনারেল সেটিংস যেটা কারেন্সি সেটা ইউএস ডলার রাখবো এরপর চ্যানেলে নিচে চ্যানেলে আসবো এখানে এসে আমাদেরকে এই চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হবে ঠিক আছে সো যেহেতু এটা গেমিং চ্যানেল সো সেহেতু আমাদের কিওয়ার্ড গেমিং টাইপেরই হবে ওকে সো আমি কিছু গেমিং কিওয়ার্ড অলরেডি আমার নোটপ্যাডে লিখে রেখে দিয়েছি সো সেই গেমিং কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নেব কপি তারপর এখানে এসে পেস্ট করে দেবো এই কিওয়ার্ডের জায়গায় এসে পেস্ট করে দিলাম ঠিক আছে দেখুন আমার কিওয়ার্ডগুলো কিন্তু নিয়ে নিয়েছে হুম এ দেখুন সব কিউর্ডগুলো চলে আসছে ওকে এই কিওয়ার্ডগুলো গেমিং চ্যানেলের জন্য আমি এগুলো স্পেশালি বেছে রেখেছি আপনারা যে টাইপেরই চ্যানেল লঞ্চ করুন না কেন আপনাকে যদি কুকিং চ্যানেল ধরুন লঞ্চ করছেন তাহলে কুকিং চ্যানেলের হিসাবে আপনাকে কিওয়ার্ড এন্টার করতে হবে আমি আগের ভিডিওতেও সব কিওয়ার্ড কমেন্ট সেকশানে দিয়ে দিয়েছিলাম এই ভিডিওতেও বিভিন্ন রকম চ্যানেলের যেসব কিওয়ার্ড হতে পারে সেই সব সম্ভাব্য কিওয়ার্ডগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশানে পিন করে দেবো সেখান থেকে আপনারা গিয়ে কপি করে নিতে পারেন ওকে এরপর কান্ট্রি সিলেক্ট করতে হবে সো কান্ট্রি আপনি সেই কান্ট্রি সিলেক্ট করবেন যে কান্ট্রিতে আপনি থাকছেন ওকে বাট ধরুন আপনি ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্সের জন্য ইংলিশে যদি কন্টেন্ট বানাচ্ছেন আপনি চান যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার মানুষ দেখুন বা আপনি স্পেশালি ইউএসের মতো কান্ট্রিকে যদি টার্গেট করতে চান তাহলে আপনি সেখানে ইউনাইটেড স্টেটস কান্ট্রিতে সিলেক্ট করে দেবেন ঠিক আছে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেবেন বাট আমি এটা করতে চাই না আমি নর্মাল আমি ইন্ডিয়াতে আছি এবং আমার আমি হিন্দিতেই কথা বলবো সো সেই জন্য আমি আমার কান্ট্রি নেম ইন্ডিয়াই রেখে দেবো ওকে ওকে সো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম ঠিক আছে এখানের কাজ হয়ে গেল এরপর অ্যাডভান্স সেটিংসে যাব। অ্যাডভান্স সেটিংসে গিয়ে প্রথমেই এখানে আপনাকে একটা জিনিস কনফার্ম করতে হবে যে আপনার এই চ্যানেলটা কি কিডসদের জন্য মানে যে যেসব কন্টেন্ট আপনি বানাচ্ছেন সেটা কি বাচ্চাদের জন্য সুটেবল সো এটা বাচ্চাদের জন্য সুটেবল নয় সুজন সেই জন্য আমি নো ক্লিক করে দেব এরপর ব্র্যান্ডিং ব্র্যান্ডিংটা আমি পরে আসছি এখনই কিছু বলবো না আর ফিচার এলিজিবিলিটিতে কিছু আসার দরকার নাই ব্র্যান্ডিংটা ইম্পর্টেন্ট কিন্তু একটু পরে আসবো আমরা সেখানে ওকে সো আপাতত তাহলে আমরা অ্যাডভান্স সেটিংসটা ঠিক করে নিলাম এবং বেসিক ইনফোটা ঠিক করে নিলাম এরপর আমরা সেভ করে দেবো ঠিক আছে সো এটা সেভ হয়ে গেল এই দেখুন সেটিং সেভ দেখাচ্ছে আবার আমরা সেটিংসে যাব আচ্ছা সো সো চ্যানেল চ্যানেলটা ঠিক হয়ে গেলো এবার আপলোড ডিফল্সে গিয়ে দেখি আপলোড ডিফলসে আমাদের এখন কিছু করার দরকার নেই পারমিশনে কিছু করার দরকার নেই হুম আর এরপরে যেটা আছে কমিউনিটি কমিউনিটিতেও আপাতত কিছু অ্যাড করার দরকার বা নেই ঠিক আছে সো আমরা আমাদের সেটিংসে যেগুলো চেঞ্জ করার দরকার ছিল হুম মেনলি দরকার ছিল চ্যানেলে গিয়ে সেগুলো আমরা চেঞ্জ করে দিলাম ওকে সো এবার আমাদেরকে যেটা করতে হবে এবার আমাদেরকে চ্যানেল কাস্টমাইজ করতে হবে তার মানে আমরা নেক্সট স্টেপে চলে যাব ঠিক আছে সো সেভ তো অলরেডি করে দিয়েছিলাম এবার তাহলে ক্যান্সেল করে দিলাম সো চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমরা আবার এই টপ রাইট হ্যান্ড কর্নারে চলে যাবো দিয়ে এই দেখুন ইয়োর চ্যানেল লেখা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার চলে আসবো দেখতেই পাচ্ছেন চলে আসলাম সো ইয়োর চ্যানেল এটা হচ্ছে আপনার চ্যানেল এখানে এসে কাস্টমাইজ চ্যানেলে গেলাম আচ্ছা এবার আপনাকে এখানে আপনার চ্যানেলের চ্যানেল আর্ট চ্যানেল আইকন এগুলো এন্টার করতে হবে সো প্রথমে এখানে যদি আপনি চ্যানেল আইকন এন্টার করতে চান তাহলে তার জন্য আপনাকে একটা লোগো বা আইকন বানিয়ে নিতে হবে বা আপনি যদি চ্যানেল আর্ট এন্টার করতে চান তাহলে সেগুলোও বানিয়ে নিতে হবে তো চলুন তৈরি করে নিই তো মোবাইলেই আমরা বানিয়ে নেবো তো মোবাইলে এসব বানানোর জন্য পিকসার্ট বলে একটা অ্যাপ ইনস্টল করে নিয়েছি আপনারা চাইলে সে আপনার আইফোন হোক বা আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক তার জন্য আপনি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ওকে এখানে আসার পর প্লাস বাটনে ক্লিক করবো আচ্ছা একদম নিচে দেখুন ড্রয়িংয়ে পিক ক্যানভাস সো আপনি কোন সাইজের ফ্রেম আপনি চুজ করতে চান সেটা আপনি এখানে নিয়ে নিতে পারেন ঠিক আছে সো আমরা এই ওয়ান ইজ টু ওয়ান এই ফ্রেমটা নিয়ে নেবো আমাদের ইয়ের জন্যে ওই লোগো বা আইকন ক্রিয়েট করার জন্য ওকে সো পিক্সার থেকে আমার চ্যানেল আইকন চ্যানেল আর্ট এগুলো সবগুলোই ক্রিয়েট করা হয়ে গেছে এবার সেগুলো এখানে অ্যাড করে নেবো ঠিক আছে সো অ্যাড করার জন্য প্রথমে আপনাকে এখানে আসতে হবে এখানে আসার পর দেখুন একটা পেনের মতো বাটন আছে এখানে টিপতে হবে তারপর দেখুন এডিট চ্যানেল আইকন ওকে সো এডিট অপশানে ক্লিক করব ওকে সো এরপর আপলোড ফটো অ্যালাউ অ্যালাউ ফাইলস যে ছবিটা আমরা ক্রিয়েট করলাম সেটা এখানে দিয়ে দেব আপনি যদি এটাকে ক্রপ করতে চান মানে আপনার যদি এই ছবিটাকে মানে প্রোফাইল পিকচার বা আইকনটাকে ক্রপ করতে চান তো তাহলে আপনি এই কোণে প্রেস করে এটাকে ছোট করে নিতে পারেন ওকে এরপর ডান বাটনে ক্লিক করে দেব দেখুন আমাদের প্রোফাইল পিকচার কিন্তু বা চ্যানেল আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে এবার আমরা আবার এখানে ফিরে চলে আসবো দেখুন এটা আপডেট হয়ে যাবে একবার রিফ্রেশ করি দেখুন আমাদের চ্যানেল আইকনটা আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন চলে এসছে কিন্তু ঠিক আছে এরপর চ্যানেল আর্ট অ্যাড করে নেব সো এরপর সিলেক্টে ফোটো ফ্রম ইউর কম্পিউটার আচ্ছা ফাইলস আচ্ছা আমার আপলোড হচ্ছে সো আপনি যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে অ্যাডজাস্ট করে নিতে পারেন বাট আমি একদম এক্সাক্ট সাইজ হিসাবে বানিয়ে নিয়েছি তাই আমি কিছু করব না জাস্ট সিলেক্ট বাটনে ক্লিক করব দেখুন এটা সেভ হয়ে যাবে সো এটা আমার একটা সিম্পল লুকিং ইউটিউব চ্যানেল আর্ট খুব বেশি আমি কিছু ইয়ে করিনি চেঞ্জেস করিনি বা প্রচুর সময় দিইনি এটা বানানোর পিছনে সো নর্মাল লুকিং আমি একটা গেমিং চ্যানেলের জন্য চ্যানেল আর্ট বানিয়ে নিয়েছি ঠিক আছে সো আমার প্রোফাইল পিকচার এন্টার করা হয়ে গেল বা আমাদের গেমিং চ্যানেলের যে আইকন সেটা এন্টার করা হয়ে গেলো আমাদের চ্যানেল আর্ট হয়ে গেলো এরপর এরপর আপনি কি করবেন একদম এই অ্যাবাউট সেকশানে চলে আসবেন ঠিক আছে আচ্ছা অ্যাবাউট সেকশান এসে এখানে আপনাকে চ্যানেলের ডেসক্রিপশন দিতে হবে ঠিক আছে তো চ্যানেলের ডেসক্রিপশন মানে চ্যানেল সম্বন্ধে আপনাকে কিছু লিখতে হবে সো চ্যানেল সম্বন্ধেও আমি কিছু লিখে রেখেছি যেহেতু আমার এটা একটা গেমিং চ্যানেল সো আমি গেমিং চ্যানেল সম্বন্ধে কিছু লিখে অলরেডি রেখেছি সেটাকে এখান থেকে কপি করে নেবো দিয়ে তারপর সেটাকে ওখানে পেস্ট করে দেবো ওকে সো এখান থেকে কপি করে নিলাম এরপর গিয়ে এখানে পেস্ট করে দেবো সো দেখুন আমি খুব সিম্পল একটা জিনিস লিখেছি খুব বেশি কিছু লিখে নিই লিখিনি ওয়েলকাম টু দ্য চ্যানেল দিস চ্যানেল ইজ পিওরলি ডেডিকেটেড টু গেমিং উই লাইভ স্ট্রিম পাবজি ফোর্ট নাইট সিওসি ফ্রি ফায়ার এটসেট্রাস ক্যাচার্স লাইভ এ তারপর নিচে কিছু হ্যাশট্যাগ দিয়েছি গেমিং পাবজি মোবাইল গেমিং কনস্রোল এই হ্যাশট্যাগুলো ইম্পর্ট্যান্ট এই হ্যাশট্যাগুলো আপনার চ্যানেলকে র্যাঙ্ক করাতে কিন্তু সাহায্য করবে ঠিক আছে আর চ্যানেলের ব্যাপারে আমি তো খুব সামান্যই লিখেছি যে এটা একটা গেমিং চ্যানেল এখানে ফ্রি ফায়ার ফোর নাইট পাবজি ইত্যাদি ভিডিও দেখানো হয় ওকে এরপর এটাকে সেভ করে দেবো সো ডান বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে বিজনেস এনকোয়ারির জন্য আপনি যদি কোনো ইমেল এন্টার করতে চান তাহলে ভালো কথা এন্টার করতে পারেন বাট করার কোনো সেরকম দরকার নেই আপাতত ওটা এমন কিছু ইম্পর্টেন্ট নাই লোকেশন তো আমরা আগেই সিলেক্ট করে রেখেছি ইন্ডিয়া ঠিক আছে সো ইন্ডিয়ায় থাকবে এরপর আপনি যদি ধরুন আপনার চ্যানেলে যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান তার মানে আপনার যদি অলরেডি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে মানে ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আদার্স টুইটারে যদি আপনি এই চ্যানেলের কোনো পেজ ক্রিয়েট করে রাখেন বা আপনি যদি আপনার নিজের লিঙ্কও মানে ফেসবুক লিঙ্কও যদি এখানে দিতে চান তাহলেও আপনি সেই লিঙ্কটা এখানে দিতে পারেন সো ম্যাক্সিমাম আপনি পাঁচটা লিঙ্ক দিতে পারবেন তো লিঙ্ক দেওয়ার জন্য লিঙ্কে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি লিঙ্কে টাইটেল দিতে পারেন এবং ইউআরএল দিতে পারেন ধরুন আমি জাস্ট এখানে একটা করে দেখাচ্ছি আপনাকে এটা ধরুন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ঠিক আছে আমার নিজস্ব ফেসবুক প্রোফাইলের লিঙ্ক তো এখান থেকে আমি এটাকে কপি করে নেব তারপর এখানে লিঙ্ক টাইটেল দেব ফেসবুক এরপর এ এটাকে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর ডান দেখুন আমার লিঙ্ক কিন্তু অ্যাড হয়ে গেল এই ফেসবুক পাশে একটা আইকনও চলে এলো আপনি যদি এবার এখানে যান দেখুন ফেসবুক বলে এই ইয়েটার লিঙ্কটা চলে আসছে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার ফেসবুক প্রোফাইলে পাঠিয়ে দেওয়া হবে দেখছেন চলে আসছে কিন্তু ওকে সো এভাবে আপনি লিঙ্কও অ্যাড করতে পারেন সো তাহলে আমাদের কোন কোন কাজগুলো হয়ে গেলো প্রথমে আমাদের চ্যানেল আইকনে অ্যাড করা হয়ে গেলো চ্যানেল আর্ট অ্যাড করা হয়ে গেলো আমাদের ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেলো মানে চ্যানেলের ডেস্ক্রিপশন বা বায়ো অ্যাড করা হয়ে গেলো আমাদের এখানে লিঙ্ক অ্যাড করা হয়ে গেলো সো এই সেকশনের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এর ছাড়াও আরও একটা কাজ আছে যেটা আমরা করবো বলেছিলাম বাট সেটা পরের জন্য রেখে দিয়েছিলাম সেটা হলো এই চ্যানেলের ব্র্যান্ডিং ওয়াটারমার্ক চ্যানেলের ব্র্যান্ডিং ওয়াটারমার্ক জিনিসটা কী আমি দেখুন বলেছিলাম যে পরে একটার ব্যাপারে কাজ করবো সো ক্রিয়েটার স্টুডিওতে আবার এখানে চলে যাব একদম এই নিচে সেটিংসে যাব এখানে চ্যানেলে আসবো আচ্ছা এখানে ব্র্যান্ডিংয়ে আসবো এখানে বলেছিলাম না যে পরে একটা কাজ করব। এখন নয় পরে কাজ করব সো এখানে চুজ ইমেজে যাব সো এখান থেকে সিলেক্ট ইমেজ করতে হবে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হবে তো আমরা ইমেজ সিলেক্ট করে নেব ডান এবং এই ছবিটা মানে এই ব্র্যান্ড ওয়াটারমার্ক জিনিসটা কি হবে এই ভিডিওর একদম এই রাইট হ্যান্ড নিচে কর্নারে আপনার একটা ব্র্যান্ডের লোগো বা ব্র্যান্ডের একটা ছবি থাকবে যেটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা আপনার একটা প্রফেশনাল লুক দেয় ভিডিওটা ওকে সো আমি চাই এই জিনিসটা আমার পুরোটা ভিডিওতে চলুক সো এন্টায়ার ভিডিও দিলাম তারপর সেভ করে দিলাম ওকে সো সেটিংস আমার সেভ হয়ে গেছে ঠিক আছে সো তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু আমরা একে একে করে ফেলেছি এই চ্যানেলে আর কোনো কাজ করার বাকি নেই একে একে আমরা প্রত্যেকটা কাজ করে নিয়েছি প্রথমে আমরা চ্যানেলটা ক্রিয়েট করে নিয়েছি তারপর চ্যানেলে সেটিংস ঠিকঠাক করে নিয়েছি তারপর চ্যানেল আর্ট অ্যাড করে নিয়েছি তারপর চ্যানেলে আমাদের কিওয়ার্ড প্রপার কিওয়ার্ড এন্টার করে নিয়েছি সো চ্যানেলটা পুরোপুরি রেডি আপলোডের জন্য এবার আপনারা যদি চান তাহলে আমি দেখিয়ে দেবো এই চ্যানেলেই মোবাইল থেকে কিভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রপার রুলস মেনটেন করে ঠিক আছে কিভাবে আপনাকে ভিডিও এসিও করতে হবে মোবাইল থেকে বা কীভাবে আপনি মোবাইল থেকে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করতে পারেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যদি আপনারা চান তাহলে আমাকে ভিডিওতে কমেন্টে জানান যে হ্যাঁ মোবাইল ভার্সনে ভিডিও আপলোড করা দেখান ঠিক আছে সো এই ভিডিওতে এতটাই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ